মন্ত্রীদের অতি কথনে অস্বস্তিতে আওয়ামী লীগ, বিশেষ করে পররাষ্ট্রমন্ত্রীর পরপর দুটি বক্তব্য নিয়ে দলে ও দলের বাইরে উঠছে সমালোচনার ঝড়। তবে আওয়ামী লীগ নেতারা বলছেন, পররাষ্ট্রমন্ত্রী দলের কেউ নন, তাই তার বক্তব্যের দায় কোনোভাবেই আওয়ামী লীগ নেবে না। কথা কম বলা কিংবা চুপ করে থাকার পরামর্শও দিয়েছেন কোনো কোনো নেতা। তৌফিক মাহমুদ মুন্নার রিপোর্ট। আমরা তো সুখে আছি, ব্যস্ত আছি বলতে হবে, তবে হ্যাঁ, আমাদেরও চ্যালেঞ্জ আছে। এই জন্য শেখ হাসিনা টিকে রাখার জন্য যা যা করার আমি ভারতবর্ষ সরকারকে সেটা অনুরোধ করেছি। কোনোভাবে যেন থামছে না মন্ত্রীদের অতিকথন। 12 আগস্ট সিলেটে দেশের মানুষ বেহেস্তে আছে বলে প্রথম আলোচনায় আসেন পররাষ্ট্রমন্ত্রী। তার রেশ না কাটতেই 18 আগস্ট চট্টগ্রামে ভারত নিয়ে তার একটি বক্তব্যে দল ও দলের বাইরে সমালোচনার ঝড় উঠে। মন্ত্রীর এমন বক্তব্যকে সমালোচনায় অহেতুক কথা না বলার পরামর্শ দিয়েছেন দলের সাধারণ সম্পাদক। তার ব্যক্তিগত অভিমত হতে পারে, এটা আমাদের সরকারেরও বক্তব্য না, দলেরও বক্তব্য না। আমি এটা পরিষ্কারভাবে সবাইকে জানিয়ে দিতে চাই, এতে করে ভারত লজ্জা পায়। কিভাবে আমরা একথা বলি? বন্ধু বন্ধু আছে, সম্পর্কটা ভালো আছে, অহেতুক কথা বলে এটা নষ্ট করবেন না। পররাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্য দল কিংবা সরকারের নয় বলে সাফ জানিয়েছেন দলের এই প্রেসিডিয়াম সদস্য। তার এই বক্তব্য একান্তই তার নিজস্ব বক্তব্য এবং বিচ্ছিন্ন বক্তব্য। এই বক্তব্যর সাথে আমাদের দল কোনো অবস্থাতেই একমত পোষণ করে না এবং আমাদের এটা দলের বক্তব্য না এবং সরকারেরও বক্তব্য না। কথা কম বললে ভুল কম হয় উল্লেখ করে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা বলছেন, দল এবং সরকারের সবাইকে এই সত্য মেনে চলা উচিত। না, কথা সবসময়ই শুধু মন্ত্রীদের না, এটা আমার বেলাও প্রযোজ্য এবং যে কোনো ব্যক্তির বেলাই প্রযোজ্য। কথা যত কম বলা যাবে তত ভুল কম হবে। হয়তো ভালো থাকবার কথা বলতে গিয়ে বেহেস্তের কথা বলছে, এটি হয়তো তার শব্দচয়নের ভুল হয়েছে, কিন্তু মিনিংটা আমার মনে হয় উনি এটাই বোঝাতে চেয়েছেন। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা।